নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 24 দিন 6 রাশি সাম্রাজ্য বিস্তার করতে চলেছে। কেন? আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন। আমি সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে আলোচনা করব। দেখুন, মানুষের জীবনে, প্রত্যেক মানুষের জীবনে কম বেশি কিন্তু সমস্যা কিন্তু আছে। এমন কোনো মানুষ নেই যে যার জীবনে সমস্যা নেই। এবং আমি একটি কথা আপনাদেরকে জানাই, আপনাদের জন্য যদি একটি দরজা যদি বন্ধ হয়, ঈশ্বর আপনাদেরকে 1000টা দরজা কিন্তু খুলে দিবেন। অর্থাৎ ঈশ্বরের প্রতি আপনারা ভক্তি রাখুন, নিশ্চিতরূপে আপনাদের সমস্যা কিন্তু সমাধান হবে। প্রত্যেক মানুষ নিজের কর্মের উপর কিন্তু ফল কিন্তু পায়। কেউ কেউ বলে না যে আমি এত ভালো কাজ করছি কিন্তু স্যার আমার জীবনে এত কষ্ট। দেখুন, এই জায়গাটা বুঝার কিন্তু ব্যাপার কিন্তু আছে। কলিযুগে আপনার এখানে সমস্ত ঋণ আপনাকে কিন্তু শোধ করে যেতে হবে। অর্থাৎ কলির পাপ কলিতেই কিন্তু মানুষকে শোধ করতে হবে। আমি একটি কথা বলি যে আপনি হয়তো, এই যে আমরা প্রত্যেক মানুষ কিন্তু গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ কোনো না কোনো ভুল কাজ আমাদের কিন্তু জ্ঞানত বা অজ্ঞানত কিন্তু করে কিন্তু থাকি। সেই জায়গা থেকে কিন্তু আমরা বিভিন্ন রকমের সমস্যাতে কিন্তু পড়ি। অর্থাৎ এই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন দরকার, যিনি আপনাকে সঠিক পথপ্রদর্শক হিসাবে, জীবনে একজনকে পথপ্রদর্শকের কিন্তু দরকার। একজন মানুষ এমন থাকবে যার নির্দেশে আপনার জীবন কিন্তু বদলে যেতে পারে। সেই হাত ধরা কিন্তু দরকার, একজন দক্ষ জ্যোতিষ। জ্যোতিষ হচ্ছে বিজ্ঞান, প্রপার বিজ্ঞান। অর্থাৎ 2+2=4ই কিন্তু হবে, এটা হচ্ছে অঙ্ক। ঠিক জ্যোতিষটাও কিন্তু অঙ্ক। এখানে অনেকে ভাবছেন যে স্যার আপনি বেশ কিছু রাশির ক্ষেত্রে কোটিপতি বলছেন, আমার হচ্ছে না। দেখুন, আপনার হচ্ছে না, আপনার নিজের জন্মকুণ্ডলীটা কি বিচার করেছেন? এটা কিন্তু আমি কারো ব্যক্তিগত চার্ট নিয়ে আলোচনা করি না, এখানে সার্বিক বিচার কিন্তু করা হয়। আলোচনা শুরু করার পূর্বে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদেরকে প্রণাম জানাই, যারা ছোটরা আছে আন্তরিক ভালোবাসা শ্রেয়াশিস জানাই ছোটদেরকে। দেখুন, একটি কথা আমি বারবার বলি, অসম্ভব বলে কৌশিক রায়ের কাছে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল, নাথিং ইম্পসিবল। কারণ কি জানেন, আমি কেন চ্যালেঞ্জ নিতে পছন্দ করি? কারণ জ্যোতিষের জায়গাটাতে কোন জায়গাকে পাওয়ার দিলে, কোন জায়গাটা আপনার ক্ষেত্রে পাওয়ার আপ করলে, কিছু ম্যাজিক আমার কাছে আছে, যে জায়গাগুলো যদি পাওয়ার আপ করা যায় কি না, আপনার ভাগ্য ঘুরতে কিন্তু বাধ্য। ওই হবে হচ্ছে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই। হয় ইস্পার নয়তো উস্পার, হয় আপনার ক্ষেত্রে যদি ভাগ্যে যদি যোগ থাকে আপনার হবে আমি বলে দেব, আর যদি না থাকে সেই জায়গাটাতে আমি আপনাদেরকে আনানোর ব্যবস্থা করব। যাদের দিয়ালে পিঠ থেকে গেছে, আমি আবারও বলছি,
সব দিকে দেখছেন হচ্ছে না হচ্ছে না, একবার কন্ট্যাক্ট করুন। এখানে সম্পূর্ণরূপে পেড সার্ভিস, অনেকে ফোন করছেন যে এটা ফ্রি সার্ভিস, ফ্রিতে কিছু হয় না, ফ্রিতে কোনো কিচ্ছু হয় না, এটা মূল্য প্রদান করেই কিন্তু আমার সাথে কনসাল্ট করতে হবে। আপনি যারা বলছেন তারা তো নিশ্চয়ই কাজ করেন, তারা কি ফ্রিতে গিয়ে কাজ করে আসেন? নিশ্চয়ই আসেন না, তার জন্য মূল্য হয়, আপনি সেটার দ্বারা সংসার চালান। প্রত্যেকেরই কিন্তু সংসার ধর্ম বলে জিনিস আছে, অর্থাৎ এই জায়গাটাতে সম্পূর্ণ আপনাকে মূল্য প্রদান করে আমার সাথে কিন্তু কনসাল্ট করতে হবে। এটা সম্পূর্ণ অনলাইন, যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন বা হস্তরেখা বিচার করাতে চাইছেন অনলাইনে, অবশ্যই আপনারা যে নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। কেউ কেউ বলছেন যে স্যার আপনার দুটো চ্যানেল আছে কি? আমি বারবার একটি কথা বলছি কৌশিক রায়, আমি অ্যাস্ট্রো এডুকেশন বাইরে আমার কোনো দ্বিতীয় চ্যানেল নেই। আর এই যে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখছেন এটা হচ্ছে বুকিং নাম্বার। বুকিং মানে অনেকে বুঝতে পারছে না বুকিং মানেটা কি। বুকিং মানেটা যদি না বুঝতে পারেন একবার আমি বলে দিই। অনেকে আমার অ্যাসিস্ট্যান্টকে বারবার ফোন করে বুকিং কেন বলছে বা ফোন নাম্বারটা কেন দিয়েছে, ফোন নাম্বারটা দেওয়া হয়েছে এটা কনসালটেন্সির জন্য, ফ্রির জন্য নয়। এটা আপনি মূল্য প্রদান করবেন তবেই, আপনি একটা পুজো দিচ্ছেন, ধরুন আপনি একটা পুজো দিচ্ছেন, আপনি একটা যজ্ঞ করছেন, সেখানেও মূল্য প্রদান করতে হয়, নয়তো সেটা সম্পূর্ণ কিন্তু হয় না। গুরু দক্ষিণার দরকার পড়ে, অর্থাৎ সঠিক জায়গাতে আপনারা নির্বাচন করুন, নিশ্চিতরূপে শুভ ফল কিন্তু পাবেন। এই 24 দিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই 6 রাশি, কেন আমি বিস্তারিত আলোচনা করছি। শুক্র রাশি পরিবর্তন করে গেছে এবং 24 দিন শুক্র সিংহ রাশিতে প্রবেশ করে থাকবে, যদিও এটা শত্রু রাশি, তাও যেহেতু রবি থেকে ডিগ্রিগত দিক থেকে অনেক পার্থক্য অবস্থাতে আছে, নিশ্চিতরূপে শুভ ফল কিন্তু এ কটি রাশিকে কিন্তু দিবে। নাম্বার 1 যে রাশির কথা আমি বলবো, দুর্দান্ত রেজাল্ট দিবে, সেটি হচ্ছে তুলা রাশি। যে কোনো গ্রহ যখন একাদশভাবে অবস্থান করে জেনে রাখবেন তার শুভ ফল কিন্তু 5 গুণ বৃদ্ধি পায়, অর্থাৎ আপনাদের রাশির অধিপতি একাদশভাবে সফলতা সাকসেস আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। তুলা রাশি নাম্বার 1, যারা আপনার হোটেল বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এই জায়গা থেকে কিন্তু লাভ কিন্তু পাবেন। নাম্বার 2 যে রাশির কথাই বলবো, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের ধনাধিপতি এবং সপ্তমেষ আকস্মিক প্রাপ্তির ভাবে অবস্থান করছে, অর্থাৎ আকস্মিক প্রাপ্তি আপনাদের হবে, প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ, দাম্পত্য সুখের জায়গা, আপনাদের ব্যবসার জায়গায় উন্নতি, আকস্মিক অর্থপ্রাপ্তি এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির সুখভাবে অবস্থান করছে, বৃষ রাশির ক্ষেত্রে সুখ সাধন বৃদ্ধি করবে। যারা রিয়েল এস্টেটের বিজনেস করছেন সেখান থেকে ভালো, ফিল্ম দুনিয়াতে যারা আছেন সেখানে ভালো, যারা কসমেটিকের বিজনেস করছেন সেখানে ভালো, গার্মেন্টসের বিজনেস যারা করছেন সে জায়গাতে লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের ভাগ্যাধিপতি এবং চতুর্থপতি
আপনাদের সপ্তমভাবে অবস্থান, অর্থাৎ ফুলফিলমেন্ট ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি, দাম্পত্য সুখ এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা এ সময় প্রফিট কিন্তু পাবেন। বিদেশ থেকে ইনকাম বৃদ্ধি হবে, পার্টনারশিপ বিজনেস করছেন, ডেলি ইনকামের জায়গা যথেষ্ট ভালো এবং এই সময়ের মধ্যে আপনাদের যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছে, মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন সেখান থেকে, বা গাড়ির যাদের শোরুম আছে, চার চাকা বা দু চাকার যাদের শোরুম আছে সেখান থেকে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন কুম্ভ রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের রাশিতে অবস্থান করছে কর্মাধিপতি এবং তৃতীয়পতিকে কানেক্ট করছে, যোগাযোগ কমিউনিকেশানগুলো আপনাদের দিবে, সুখ সাধন বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে এবং আপনাদের দাম্পত্য সুখ নির্দেশ করছে এবং দৈনন্দিন রোজগারের জায়গা বৃদ্ধি কিন্তু করতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির একাদশপতি এবং চতুর্থপতি ধনভাবে অবস্থান করছে, দুর্দান্ত লাভ কিন্তু দিবে, লিখে রাখুন। অর্থাৎ একাদশপতি যখন ধনভাবে অবস্থানে, কোনো হাওয়াতে কথা নয়, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী, ওই দুম করে একটা কথা বলে ফেললাম, হোয়াই কেন হচ্ছে এটা বোঝাতে হবে। এবং চতুর্থপতি অর্থাৎ লাভ, সাকসেস, সফলতা, আর্থিক সমৃদ্ধি, সুখ সাধন আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে কর্কট রাশি। দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের এ সময় সম্পূর্ণ কিন্তু হতে চলেছে এবং প্রপার্টি থেকে লাভ পাবেন, যারা রিয়েল এস্টেট বিজনেস করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন, গাড়ির ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে লাভ, দৈনন্দিন রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে সফলতা এবং ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হতে কিন্তু চলেছে। এই আগামী ২৪ দিন এই শুক্রের রাশি পরিবর্তনে এই ৬ রাশি সাম্রাজ্যের বিস্তার করতে চলেছে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই ৬ রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ৬ রাশি। তো প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিও। যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। যদি কারো কিছু কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। এবং অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ না করে অনেকে ইনবক্সে করছেন, ইনবক্সে করবেন না, সম্পূর্ণ আপনারা এই মেসেজটি হোয়াটসঅ্যাপে করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। যারা আমার সাথে অনলাইন কনসাল্ট করতে চাইছেন তারাই একমাত্র যোগাযোগ করবেন, শুধু রাশি নাম শোনার জন্য কেউ এখানে কমেন্ট কিন্তু করবেন না, সেটার জন্য কমেন্ট বক্স আছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।